আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটি পার্টস নিয়ে পার্টসের টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই পার্টসটি হচ্ছে একদম ছোট সাইজের একটি পার্টস আর খুবই সুন্দর দেখতে। এটা তৈরি করতে অল্প পরিমাণের পুঁতি লাগবে। আপনারা চাইলে সেম ডিজাইনের মোবাইল ব্যাগও তৈরি করে ফেলতে পারেন। তো এটা তৈরি করতে আমি এখানে 8 নম্বরের মুক্তা পুঁতি নিয়েছি এবং এখানে লাল এবং সবুজ পৃথিবী পুঁতি নিয়েছি 6 নম্বরের। 8 নম্বরের মুক্তা পুঁতি এখানে লাগবে হচ্ছে 200 গ্রাম, 6 নম্বরের মুক্তা পুঁতি পৃথিবী পুঁতি লাগবে 30 গ্রাম আর হচ্ছে লাল রঙের পৃথিবী পুঁতি লাগবে 50 গ্রাম। আর জয়েনের জন্য নিয়েছি এখানে এই যে লাউ পুঁতি, আপনারা চাইলে অন্য যে কোনো পুঁতি নিতে পারেন। তো লাউ পুঁতি দিয়ে আমি জয়েনটা করব। লাউ পুঁতি লাগবে 40 গ্রাম না 30 গ্রাম লাগবে লাউ পুঁতি। আর রক সুতা নিয়েছি 50 নম্বরের রক সুতা। তো চলুন কাজটি শুরু করা যাক। রক সুতা নিয়ে নিলাম। রক সুতাতে হচ্ছে দুটি মুক্তা পুঁতি নিলাম। এবার রক সুতাতে নিব একটি লাল পুঁতি। লাল পুঁতিটা নিলাম, লাল পুঁতিটা নিব ডান পাশে, ডান পাশে লাল পুঁতি নিলাম এবং বাম পাশে একটি লাল পুঁতি নিয়ে এই বাম পাশের পুঁতি দিয়ে ক্রস করে দিব। বাম পাশের পুঁতি দিয়ে ক্রস করে দিব। এই যে এরকম হবে, এরকম চারের একটা ফুল করে ফেললাম। এবার ডান পাশের সুতায়, এবার ডান পাশের সুতাতে নিব একটি লাল পুঁতি এবং বাম পাশে নিব দুটি একটি সাদা পুঁতি এবং এই সাদা পুঁতি দিয়ে ঘর ক্রস করব। সাদা পুঁতি দিয়ে ঘর ক্রস করে ফেললাম। এই যে এরকম হবে। এবার এবার ডান পাশে একটি মুক্তা পুঁতি নিব, বাম পাশে একটি মুক্তা পুঁতি নিব এবং যে কোনো এক পাশে একটি মুক্তা পুঁতি নিয়ে ক্রস করে দিব। এই যে আরেকটি তিনটি চারের ঘর হয়ে গেল। আবারও সুতার ডান পাশে একটি মুক্তা পুঁতি নিব, বাম পাশে একটি মুক্তা পুঁতি নিলাম। এবার যে কোনো এক পাশে একটি মুক্তা পুঁতি নিয়ে ক্রস করব। এবার সুতার ডান পাশে লাল পুঁতি নিব, বাম পাশে নিব সাদা পুঁতি এবং যে কোনো এক পাশে সাদা পুঁতি নিয়ে ক্রস করব। সরি, এখানে এখানে একটু ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। এই যে 1 2 3 4 এই চারটা ঘর ঠিক আছে। এবার সুতার ডান পাশে নিব একটি মুক্তা পুঁতি, সুতার বাম পাশে নিলাম মুক্তা পুঁতি, ডানে নিলাম লাল পুঁতি। এবার লাল পুঁতি দিয়ে ক্রস করে দিব। আবার সুতার ডান পাশে নিলাম সাদা পুঁতি, বাম পাশে নিলাম লাল পুঁতি এবং সাদা পুঁতি দিয়ে ঘরটা ক্রস করে দিলাম। আমার এখানে 6টি লাইন করা হলো। এবার আবারও দুটি
এই যে সাদা পুতি দিয়ে ঘর করব তারপর আবার এরকম ঘর করব আমি এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করব প্রথমে সুতার দুপাশে দুটি করে পুতি নিয়ে মাঝখানে একটি মুক্ত পুতি দিয়ে ক্রস করব এবার আবারও সুতার দুপাশে দুটি পুতি নিয়ে একটি পুতি উপরে দিয়ে এভাবে ক্রস করে ফেলব এবার আবার এই যে এই এই ঘরটার মতন করতে হবে এই ঘরটার মতন এখানে ফুল করতে হবে বাম পাশে সাদা পুতি ডান পাশে লাল পুতি এবং লাল পুতি দিয়ে ক্রস আবারও বাম পাশে সাদা পুতি ডান পাশে লাল পুতি এবার সাদা পুতি দিয়ে ক্রস আবারও এরকম দুইটা ঘর করব ঘর করার পর এই যে এই ঘরটা যেভাবে করলাম এই যে দেখেন এটা কিন্তু একটা সিকোয়েন্সে যাচ্ছে এই যে এই ফুল তারপর দুইটা সাদা পুতি লাইন তারপর আবারও এই ফুল ফুল তারপর আবার দুইটা সাদা পুতি আবার এই ফুল আবার দুইটা সাদা পুতি দিয়ে এরকম ফুল করে নিব এই যে দুটি মুক্ত পুতি এবং এই একটি ঘর করলাম লাস্টের ঘরে চলে এসেছি এবার এই লাস্টের ঘরটি করার সময় ডান পাশের সুতায় সব পুতি নিতে হবে ডান পাশের সুতায় একটি লাল পুতি নিলাম তারপর নিব দুটি মুক্ত পুতি এবং বাম পাশের সুতা দিয়ে ক্রস করব আমরা এখন উপরের লাইনে যাব তাই এই এক পাশে সব সুতা নিয়েছিলাম এই যে এটা হলো একটি লাইন সেকেন্ড লাইনে এবার চলে যাব এবার সেকেন্ড লাইনে চলে যাব সেকেন্ড লাইনে হচ্ছে এই যে বাম পাশের সুতাতে তিনটি মুক্ত পুতি নিব নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিব এবার ডান পাশের সুতা আবারও একটি পুতি দিয়ে নিলাম ডান পাশের থেকে একটি পুতি দিয়ে নিলাম বাম পাশে এবার নিব দুটি মুক্ত পুতি যেহেতু সুতায় আছে দুটি পুতি আর দুটি পুতি নিলেই চারের ঘর হয়ে যাবে এই যে বাম পাশের সুতায় দুটি মুক্ত পুতি নিয়ে নিলাম ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করব তারপর ডান পাশের সুতা একটি পুতি দিয়ে নিলাম এবার এখানে নিব একটি লাল এবং একটি সবুজ পুতি তারপর ডান পাশের সুতা দিয়ে এই সবুজ পুতিটিকে ক্রস করব ডান পাশের সুতা আবারও একটি পুতি দিয়ে নিলাম এবার বাম পাশে নিব একটি লাল এবং একটি সাদা পুতি তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করব ডান পাশের সুতা এবার একটি পুতি দিয়ে নিলাম এবার এখানে আবারও সাদা পুতির ঘর করব দুটি ঘর করব এই যে একটি ঘর আবারও ডান পাশের সুতা ডান পাশ থেকে একটি পুতি দিয়ে নিলাম বাম পাশের সুতাতে নিব দুটি সাদা পুতি এবং ডান পাশের সুতো দিয়ে ক্রস করব ডান পাশের সুতো আবারও একটি পুতি দিয়ে নিলাম এবার বাম পাশে নিব একটি লাল এবং একটি সবুজ পুতি ডান পাশের সুতো দিয়ে ক্রস করব আবারও ডান পাশের সুতো একটি পুতি দিয়ে নিলাম বাম পাশে নিব একটি লাল এবং একটি সাদা পুতি ডান পাশে সুতো দিয়ে ক্রস করব তারপর আবারও দুটি সাদা পুতির লাইন করব আবার এরকম ঘর করব এই সিকোয়েন্স মেনটেন করে এ পর্যন্ত করে ফেলব
আমি এখন আর মুখ দিয়ে বলবো না, জাস্ট আপনাদের কাজটা করে দেখাবো। ভিউয়ার্স, আমার তিনটি লাইন শেষ হয়ে গেল। এবার আমি চার নাম্বার এবং পাঁচ নাম্বার লাইন করে দেখাবো আপনাদেরকে। চার পাঁচ নাম্বার লাইন করার পর বাকি লাইনগুলো আপনারা নিজেরাই পারবেন। চার এবং পাঁচ নাম্বার লাইনও কাছাকাছি এরকমই, তো এটা বলে দিতে হবে না, আপনারা দেখলেই পারবেন। তো এটাও আমি জাস্ট কাজ করে যাব। এই লাইনটা যেভাবে করলাম সেমভাবে এতটুকু করে ফেলতে হবে। আর এখানে আছে, এখানে পাঁচটি লাইন করা হলো, এমন করে আরো চারটি লাইন করব। এই যে পাঁচ নাম্বার লাইন তো এভাবে করলাম, তারপর ছয় নাম্বার লাইনটা হবে এই যে এই লাইনটার মতো, সাত নাম্বার লাইনটা হবে এই লাইনটার মতো, আবার আট এবং নয় নাম্বার লাইন এই যে
এই দুইটা লাইনের মতন হবে। তো এইভাবে করেই ফুল এই পার্টটা কমপ্লিট করে ফেলতে হবে। ফুল পার্টটা কমপ্লিট হওয়ার পর এমন দেখাবে। এবার এটা জয়েন করা লাগবে। ভিউয়ার্স, আমার দুটি পার্টই করা শেষ, এবার হচ্ছে জয়েন করে দিব। আমি এখানে 9টি লাইন করেছি চওড়ার দিকে এবং লম্বায় হয়েছে 14 লাইন। আপনারা চাইলে আরও চওড়া আরও বড় ছোট করতে পারেন। আর এই এই ফুলগুলো এভাবে না দিয়ে এভাবে পাতলাভাবে দিয়ে মোবাইল ব্যাগও করে ফেলতে পারেন। তো এবার হচ্ছে আমি জয়েন করে ফেলবো। জয়েন করার সময় খেয়াল রাখতে হবে এই যে নিচের পার্টটা কিন্তু গ্রিন নেই, তো এইখান থেকে এই জায়গাটা বন্ধ থাকবে, খোলা থাকবে। এই এই সাইডটা খোলা রাখবো, এখান থেকে এই পর্যন্ত আমি বন্ধ করে ফেলবো। এক সাইড দেখাচ্ছি, এক সাইড দেখলেই আপনারা পুরোটা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমার আরও সেলাইয়েরও চ্যানেল আছে, ওইটাও চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। মিলির সেলাই স্কুল, ইংলিশে মিলির সেলাই স্কুল, এই এই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব যদি চান করতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, তাহলে আমার কাজের উৎসাহটা বেড়ে যাবে। এবার হচ্ছে আমি জয়েনিংটা দেখাবো। জয়েনিং আপনারা যে কোনোভাবে করতে পারেন, পুঁতি ইচ্ছা হলে এই লাউ পুঁতি দিয়েও করতে পারেন বা যে কোনো পুঁতি দিয়ে। এবার লাউ পুঁতি একটা নিয়ে নিলাম এভাবে। এবার এটা এই পাশ দিয়ে নিব, এক একবার এক এক সাইড দিয়ে নিব, বা এক পাশে মানে সরু অংশটা একবার যে সাইডে দিব, পরের বার এভাবে একটু ঘুরিয়ে দিব। এটা আপনারা এক পাশেই সব সাইড, যেমন সরু অংশগুলো এক পাশেই দিতে পারেন, মোটা অংশটা এক সাইডেই দিতে পারেন, বা এভাবে ক্রিস ক্রস করে দিতে পারেন। তো এভাবে একটি একটি করে পুঁতি জাস্ট কমন নিব, আর হচ্ছে এভাবে এই লাউ পুঁতিগুলো নিয়ে জয়েন করে ফেলবো। আপনারা যে কোনো পুঁতি দিয়ে জয়েন করে ফেলতে পারেন। তো এভাবে করেই আমি এই পাশ নিচে এবং ওই এই পাশটা জয়েন করে ফেললেই কিন্তু আমার ব্যাগটি কমপ্লিট হয়ে যাবে। এই কিউট পার্সটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর কি ভিডিও দেখতে চান তাও কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাজের উৎসাহ বাড়াবে। তো প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারব। তো এভাবে করে আমি পুরোটা জয়েন করে ফেলবো, এখান এখান এখান। তো আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন কীভাবে জয়েন করবো, পুরোটা জয়েন করে তারপর দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার তিন সাইডেই কিন্তু এই যে জয়েন করা শেষ। এই তো ব্যাগটা, এটার কভার বানানো খুবই ইজি। যদি কভারের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি গতদিন আমি আমার চ্যানেলে খুবই সুন্দর একটা ব্যাগের ভিডিও দিয়েছিলাম, এই ব্যাগটির ভিডিও। এটার হ্যান্ডেল এখনও লাগানো দেখায়নি, যদি আপনারা চান লাগিয়ে দেখাবো। আর হচ্ছে এটারও কভার বানানো দেখানো হয়নি। আপনারা যদি কভারের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওটি বানাবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।